আমার প্রিয় বন্ধুরা, নিশ্চয় ভালো আছেন। আজকে মুখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কয়েকটি উপায় দেব। উপায় দেওয়ার পিছনে একটা বক্তব্য, ছোট্ট বক্তব্য দিচ্ছি যে এক্সারসাইজ করলে শরীরের যে রক্ত চলাচল বৃদ্ধি হয় এবং প্রত্যেকটা টিস্যু সতেজ, সেই সতেজতা বৃদ্ধি করার জন্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া, প্রাণায়াম, যোগ, মুদ্রা এগুলো বিশেষ প্রয়োজন। সেই জন্যে মুখের একটা এক্সারসাইজ আছে। আমরা দৈহিক এক্সারসাইজ করি বটে, কিন্তু মুখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে কয়েকটি যোগব্যায়াম আছে। যেমন মুখেই বলে দিচ্ছি, শীর্ষাসন একটা আছে, সর্বাঙ্গ আসন আছে, মৎস্যাসন আছে, এগুলো বিশেষ উপকারী, এবং প্রাণায়াম অবশ্যই। আর একটা কথা, যে প্রত্যেকটি যোগ বা প্রাণায়াম করলে মানুষ যে খাদ্যগুলো খাচ্ছে সেই খাদ্যগুলো সঠিকভাবে হজম যতক্ষণ না হবে ততক্ষণ তার কিন্তু দেহের সতেজতা হবে না, এই দিক থেকে খেয়াল রেখে। তো যে মুখের এক্সারসাইজ আছে বা প্রাণায়াম আছে, অনুলম বিলম প্রাণায়াম এটা প্রত্যেকটা দিন করতে হয়, ফেসের এক্সারসাইজ যেটা স্বাভাবিকভাবে বসে যে কোনো চেয়ারে বা আসনে বসে মুখটা বন্ধ করে বুক ভরে নিঃশ্বাস, নাক দিয়ে নিঃশ্বাসটাকে টেনে নিতে হবে, নিয়ে মুখ দিয়ে ছাড়া, প্রথমে উ এই একটা পজিশন, তারপরে ই। উপায়গুলো হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাসটাকে বুক ভরে টেনে নেওয়া, শ্বাস টেনে নিলাম, দেখাচ্ছি কিভাবে করতে হয়। এই যে প্রয়োগটা, এই প্রয়োগটার ফলে হবে কি, এই মাসলগুলো, মুখের ভিতরে অনেকগুলো মাসল থাকে, সেই মাসলগুলো এক্সারসাইজ, একটা কম্পন হচ্ছে, সেই কম্পনটা হতে হবে। যেমন আবার নিঃশ্বাস টেনে নিয়ে আর একটা উপায় দেখাচ্ছি, সেটা হচ্ছে ই। যেমন হাসি হাসি ভাব থাকবে মনের ভিতরে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ফেসটা তো আমরা সুন্দর করছি, কিন্তু মনের ভিতরে কিন্তু সুন্দর ভাবনা থাকতে হবে যে আমি সুন্দর হচ্ছি। প্রত্যেকটা দিন এই উপায়গুলো যদি সামনে একটা আয়নার সামনে করা যায়, তাহলে কিন্তু আরো দেখতে নিজেকে আরো সুন্দর মনে হবে। এই ভাবটুকু, সেই বোধটুকু থাকা লাগবে মুখের ভিতর, অন্তরে মনের ভিতরে সুন্দর একটা ভাব থাকা উচিত। খালি ফেসটা সুন্দর হলো, কিন্তু অন্তরে যদি কালিমা থাকে, ভালো না হয়, তাহলে কিন্তু মুখের সৌন্দর্য আসবে না। রাগ বা হিংসা এগুলো থাকলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। অতএব আর একটা উপায় যেটা বলছি, সেটাও নিঃশ্বাস টেনে নিতে হবে নাক দিয়ে বুক ভরে। এবার হাসি হাসি ভাব নেই, তাহলে ও গেল, ই গেল, আ, এই আটা, এটা একই প্রক্রিয়া, নিঃশ্বাসটাকে আগে নিতে হবে, তারপরে হা করে মুখটা হা করে, তারপর আ শব্দ হবে, আ। এই যে মুখের মাসলগুলো নড়ানো চড়ানো, তারপর ম্যাসেজ, এক্সারসাইজের পরে ম্যাসেজগুলো হালতোভাবে চোখের পর দিয়ে মুখের প্রত্যেকটি সাইডের এক্সারসাইজ, অন্তত প্রত্যেকটি এক্সারসাইজ 10 থেকে 15 মিনিট টোটাল চলবে।
যাতে এই মাসলগুলো সতেজ থাকে এবং স্নায়ুগুলো, টিস্যুগুলো, কোষগুলো বৃদ্ধি পায় অক্সিজেনের কারণের জন্য। এবং অত্যধিক মাংসাশী বা এদিকে ফোলা চর্বিযুক্ত মুখ থাকবে না, মুখটা সুন্দর দেখতে হবে। কিন্তু এই প্রাণায়ামগুলো অবশ্যই, আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যোগব্যায়ামের ভিতরে আছে আমাদের, সেটা সিংহাসন। যে কোনো আসনে বসে মুখটা হা করে জিভটা সিংহের মতো বের হবে, নিঃশ্বাসটাকে নিতে হবে, মুখ দিয়ে শব্দ হালকা হবে, এটা করার ফলে এই মাসলগুলো এক্সারসাইজ হচ্ছে, পুরোটা জিভটা গলাটা সম্পূর্ণ সাইড একটা এক্সারসাইজ হচ্ছে। আর একটা আছে ভামরি। ভামরি ফলে হয় কি, সমস্ত ভিতরের কম্পনগুলোর ফলে এই পুরো ফেসটার এক্সারসাইজ হচ্ছে। সেটা ভামরিটা হয়তো আপনারা দেখেছেন এর আগে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই ভামরি শুধু ফেসের কাজ করবে না, মাথা ব্যথা আছে যাদের ঘুম হয় না, এই এক্সারসাইজ করার ফলে, বিশেষ করে যারা ফেসিয়াল এক্সারসাইজ করছেন বা করবেন, তাদের খাদ্য, পানীয়, ঘুম, এটা বিশেষ প্রয়োজন। কিন্তু নইলে শরীরের সৌন্দর্য ফিরে আসবে না কোনোদিনও। তাহলে ভামরিটা দেখাচ্ছি, এই বুড়া আঙুল দিয়ে দুই কানের এই পাশে ধরতে হবে, এইভাবে চোখটা ধরবে, নিঃশ্বাসটা টেনে নেবেন, দম বন্ধ করে নিঃশ্বাসটাকে বুক ভরে নিয়ে মুখটা বন্ধ করে এবার একটা প্রাণায়াম। আচ্ছা, আমার বন্ধুদের একটা কথা বলছি, এই যে ভিডিওটা আজকে ফেসিয়াল এক্সারসাইজ দিলাম, কেন দিলাম, কেনর পিছনে কারণ আছে। আমার অফিসে বসে আছি একজন মেয়ে আর একটা ছেলে, নতুন বিবাহিত জীবন, তাদের মুখে দেখি ব্রণ সারা মুখে, দুজনই একই অবস্থা। আমাকে বলছে যে দাদু, আমাদের তো এই অবস্থা, দুজন বিবাহিত জীবন, নতুন প্রেম করে বিয়ে করেছি, তা এই অবস্থা। আমি বললাম বাজার কি নিয়ে যাচ্ছ? বলছে এই খাসির ভুঁড়ি পেয়েছি, এটা খুব ভালো খাই তো, আমরা বেশ করে ঘাঁটি করে ভাত দিয়ে খাবো। তাই বললাম যে এই যে খাবারটা খাচ্ছ, তোমরা তো এক্সারসাইজ করো না, তোমাদের যে খাদ্য খাওয়ার পরে পেটের ভিতরে তোমাদের গ্যাস হয়। বলছে হ্যাঁ গ্যাস তো হয়, গ্যাসের বড়ি খাই। গ্যাসের বড়ি খালি কি আর গ্যাস কমবে? তোমরা যে খাদ্যটা খেয়েছো সেটা অত্যাধিক হয়তো তেলে ভাজা তৈলাক্ত খাদ্য, এর কারণের জন্য হয়তো তোমাদের মল নিষ্কাশন ঠিক মতো হয় না। কয়েছে তাই তো, আমাদের দাদু দুই দিন পায়খানাই হয় না, আমার এই খেয়ে ভীষণ গ্যাস হয়েছিল হসপিটালে, ওকে তো হসপিটাল থেকে আজকেই নিয়ে আসছে, আসার সময় বললো যে খাসির ভুঁড়ি কিনতে হবে। তাহলে এরা এই যে এই জাতীয় খাদ্য খায়, খাওয়ার ফলে উল্টা পাল্টা পরবর্তী সময় ডিজার্টার হবেই সবাই,
কারণ খাদ্যের যে পুষ্টিটা সঠিকভাবে আমরা গ্রহণ করছি না, গ্রহণ করছি না জন্যে আমরা এই বিশেষ করে মডার্ন ছেলে পেলে যারা আর কি, যে মডার্ন এরা মনে করে যে চুলে কলম দিলে আমার চুল ঠিক হয়ে গেল, মুখে একটু ফেয়ার অ্যান্ড লাভলিকে এটা সেটা মাখি, এদিকে বাবার মানে বাপ মায়ের চেহারা কালো মানে নিগ্রোর মতো, ফেস পাউডার লাগাচ্ছে সাদা হচ্ছে, ওটা কিন্তু ফায়দা আছে? ভিতরে গ্ল্যামার বৃদ্ধি করার জন্যে আমাদের এক্সারসাইজ বিশেষ প্রয়োজন। নিগ্রোদের কালো চেহারা হতে পারে কিন্তু তাদের একটা গ্ল্যামার আছে, তারা পরিশ্রমী। আর বাঙালিরা কি অলস, অলস জন্যই পেটখানা অলস হয়ে যায়, বেলা 12টা পর্যন্ত ঘুম পাড়ে, তারা কোনোদিন সূর্য উদয় দেখে না, কিন্তু দেখা গেল সূর্য উদয় দেখার জন্যই শিলিগুড়ি যাচ্ছে, তারপর কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, রাত 3টের সময় উঠে সূর্য উদয় দেখতে যায়। কিন্তু বাংলাদেশে যে সূর্য উদয় দেখা যায় নদীর পাড়ে গেলে কত সুন্দর, সেটা কোনোদিনও তাদের শোভা চোখে পড়েনি, এরা এইরকমই সব অলস। তো সেই জাতীয় মানুষের জন্য কিন্তু এই ভিডিওটা করা, যারা সতেজ হয়, সচেতন হয়। হ্যাঁ, সেভেন আপ বোতল বোতল খাচ্ছে মনে করে আমার শরীরটা ভালো হবে, এক গাদা মাংস খেলে সেভেন আপ খেলে ও হজম হয়ে যাবে, কিন্তু পরবর্তী সময় এমন পরিস্থিতি হয়ে যায় নানান রোগে ভোগে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা সচেতন করার জন্য কিন্তু দেওয়া, তোমরা যাতে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, আমরা মরে গোল্লায় যাবো, তোমরা যাতে ভালো থাকো ভবিষ্যৎ এই জন্যে।